নমস্কার নাম সুব্রত মাইতি বাড়ি কলাঘাট আজকের মূলত আলোচনা বিষয়বস্তু হল এটাই যে আর কত সহজে করা যায় আসুন আলোচনা শুরু করি যে আপনি যেই হন না কেন কিভাবে আপনি কত সহজে করতে পারেন তার কিছু কথা আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করব প্রথমেই আলোচনা করি আর সি এম বিজনেসে মূলত কাজটা কী খুব সহজ সরলভাবে যদি বলি গোদা বাংলায় যদি বলি একটা কাজ আমার বাড়িতে যা লাগে নুন লঙ্কা তেল সাবান শ্যাম্পু বাঁচতে গেলে যে সমস্ত খেতে পড়তে মাখার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেই জিনিসগুলো আমাদেরকে কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করতে হয় পয়সা থাক অথবা না থাক সেগুলো আমাদের কিনতেই হবে তো সেম কন্ডিশান আর সিএম থেকে সেই জিনিসগুলো কেনাকাটা করা হলো প্রথম কাজ যেটা কাজ বললে ভুল হবে কারণ কেনাকাটা করা কাজ নয় অ্যাকচুয়ালি তবুও আমি আপনাদের বোঝা সুবিধার্থে এটা বললাম আর দ্বিতীয় নম্বর হলো যেটা সেটা হচ্ছে যে যত বেশি সম্ভব মানুষকে আপনি সত্য কথা বলবেন আর সিএমের সঠিক তথ্যটা তার কাজ অব্দি পৌঁছে যাওয়াতে সাহায্য করবেন আগে এই বিশ্বাসটা খুব কঠিন ছিল কেন একটা মানুষকে বলতে হতো বোঝাতে হতো জানাতে হতো কী বলবো কীভাবে বলবো মানুষ ভয় পেত লজ্জা পেত কিন্তু এখন খুব সহজ হয়ে গেছে তার কারণ যে কোনো মানুষকে যে কোনো বিষয়ে যদি বলতে চান বা জানাতে চান তাহলে সেই বিষয় সম্পর্কে একটা ভিডিও তাকে দেখিয়ে দেন সে বুঝে যাবে আপনাকে বলতে হবে না তাই আপনার লজ্জা ভয়ের কোনো জায়গা নেই তো সেই জায়গায় এখন আমি আলোচনা করব কিভাবে কত সহজে আপনি এই আরসিএম সি বিজনেস থেকে একটা সফল হতে পারেন বা এই বিজনেসটা করতে পারবেন তো চলুন আলোচনা শুরু করা যাক বিষয়টা হলো এটাই যে দুই বন্ধু ধরুন এ আর বি এই দুজন লেবারের কাজ করে সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যেবেলা মার্কেটে একটি চা দোকানে বসে আড্ডা মারে একদিন একটা সংস্থা খাসি মাংসের সেল দেবে এই উদ্দেশ্য নিয়ে ধরা যাক এলাকার পুষ্টি সাধনের জন্য খাসি মাংসের সেলিং দেওয়া হবে তো তারা এসেছে এসে এই দুজনের সঙ্গে যোগাযোগ হয়েছে কি ব্যাপার না তারা সংস্থা থেকে একটি কার্ড বিলি করবে বিনা পয়সায় সেই কার্ডটা নিয়ে যারা আসবে তারা মাত্র পঞ্চাশ টাকা কিলো খাসি মাংস পাবে তো একটা অবাস্তব ব্যাপার আজকের ডেটে পঞ্চাশ টাকা কিলো খাসি মাংস কিনতে চায় না তো এরা বলছে যে আমরা যদি কার্ডটা বিলি করে দিই কেন আমরা এলাকা আমাদের বাড়ি আমরা সমস্ত বাড়ি চিনি সমস্ত বাড়ি আমরা জানি তো যদি আমরা কার্ডটা বিলি করে দিই তাহলে আমরা কি পাবো তো সংস্থার লোক বলছে যে আপনারা বিলি করতে পারেন প্রথম শর্ত হচ্ছে একটা বাড়ি যেন বাদ না পড়ে সেই পোলিও রোগের টিকার মতো আর কি যে একটা বাড়িও যেন বাদ না পড়ে আর দ্বিতীয় নম্বর যদি আপনারা এই কাজটা করেন তাহলে প্রতি কিলোতে আপনাদের দশ টাকা করে থাকবে প্রতি কিলোতে আপনাদের দশ টাকা করে থাকবে অর্থাৎ এই কার্ডটা নিয়ে এসে কেউ যদি পাঁচ কিলো মাংস নেয় পঞ্চাশ টাকা তুমি পাবে কি করে বুঝবে কে নিয়ে এলো না কার্ডে নাম লেখার জায়গা আছে তুমি যত লোককে কার্ড দেবে তোমার নাম লিখে দেবে তুমি যত লোককে নিবে কার্ডের নাম লিখে নিবে তারা যে যত কিলো নিবে আমাদের এখানে অ্যাকাউন্ট থাকবে শেষে তোমাদেরকে পেমেন্ট করা হবে তো এই কথা শুনে এই দুজনে সেই দায়িত্ব নিয়ে এত এত কাঠ নিয়ে বাড়ি ফিরে যায় রাতের বেলা আর মনে মনে রাত ভাবে যে আজ কালকে একটা দারুণ ইনকাম ওদের হয়ে যাবে একটা ফটকা ইনকাম কামিয়ে ফেলব কালকে আর কাজে যাব না কিন্তু এই কাহিনিটা আপনাদের জীবনে পুরো রং বদলে দিতে পারে সিরিয়াস বলছি আপনাদেরকে এই কাহিনীটা আমার জীবনের ভাগ্য পরিবর্তন হয়ে করে দিয়েছে কিছু নেই এই সিস্টেমটার মধ্যে পুরোটা শুনলে আপনি আরামসে বুঝতে পারবেন পরের দিন সকালবেলা সকাল ছটায় দুজনে ঘুম থেকে উঠেছে মিস্টার এ বাড়ি থেকে বেরিয়েছে বেরানোর পর প্রথম ব্যক্তিকে বলছে দারুণ জিনিস দারুণ সুযোগ এই নিন কার্ড পঞ্চাশ টাকা কিলো আপনি খাসি মাংস পাবেন আমাদের এই বাজারেতে তো প্রথম ব্যক্তি বলছে না দাদা আমার লাগবে না উনি দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে আরও ভালো করে বলেছে পঞ্চাশ টাকা কিলো খাসি মাংস কখন এই সুযোগ পাওয়া যায় না শুধুমাত্র আজকের জন্য এই সুযোগটা এই নিন কার্ড উনিও বলে না তখনই এই ভাবছে কি ব্যাপার পঞ্চাশ টাকা কিলো খাসি মাংস মানুষ নিতে চাইছে না ওবাক করা বিষয় তৃতীয় নম্বর ব্যক্তিকে আরও ভালো করে বলছে এই যে দারুণ সুযোগ একটা আজকে আপনি আমাদের মার্কেট থেকে পঞ্চাশ টাকা কিলো খাসির মাংস পাবেন চোখের সামনে আপনাকে কেটে দেওয়া হবে এই নিন কার্ড সেও বলে না তো তখন মিস্টার এ ভাবছে আমি পাগল না এরা পাগল হান্ড্রেড পার্সেন্ট এনার্জি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল যে আজকে একটা দারুণ ইনকাম করে নেবো কারণ যদি একশো কিলো মাংস সেল করতে পারি তো এক হাজার টাকা ইনকাম হবে আজকে আর লেবারের কাজে যাব না কিন্তু যখন পরপর তিনটে মানুষ না বলে ফেলেছে তখন তার এইটি পার্সেন্ট এনার্জি শেষ হয়ে গেছে যতটুকু এনার্জি বেঁচে আছে সেই এনার্জিটুকু নিয়ে চার নম্বর ব্যক্তির কাছে পৌঁছায় আরও ভালো করে আরও সুন্দর করে আরও বুঝিয়ে সুঝিয়ে বলে দারুণ সুযোগ এই নেই পঞ্চাশ টাকা কিলো কাশি মাংস পাবেন শুধুমাত্র এই কার্ডটা নিলেই হবে চার নম্বর ব্যক্তিও সেও বলে না তখন এই মিস্টার এ সিদ্ধান্ত নেয় যে আমার একুল দুকলি যাবে আমি ছটায় বেরিয়েছিলাম সাতটা বেজে গেল একটা লোকও হ্যাঁ বলেনি বিনা পয়সায় কার্ড পেয়েছি ভাঁড় মে যাক এই সব কার্ড মাংস ব্যবসা আমি আমার কাজে চলে যাই তো এ সিদ্ধান্ত নেয় আমি আমার লেবারের কাজে চলে যাই কেন বেকার ওদিকে তিনশো টাকা লস করতে যাব সেম কন্ডিশনে মিস্টার বি এই মিস্টার বি ঠিক এক নম্বর ব্যক্তিকে হয়ে যায় যে বলে দারুণ সুযোগ এই নিন কার্ড ইনি বলে না কিন্তু এটা কমন সেন্স সংস্থা বলেছে যে একটা ঘরও বাদ না পড়ে আর দ্বিতীয় নম্বর কেন মানুষ পঞ্চাশ টাকা কিলো খাসি মাংস পেলে নেবে না এই একটা ছোট্ট কমন সেন্স কাজে লাগিয়ে মিস্টার বি সংস্থার লোককে ফোন করেছে হ্যালো আমি প্রথমে একটা বাড়িতে এসেছি আপনারা বললেন একটা বাড়িতে যেন বাদ না পড়ে আর ইনারা বলছে না তো তখন সংস্থার লোক মিস্টার বিকে বলছে আচ্ছা আপনি জিজ্ঞেস করুন তো ওরা মাছ মাংস খায় কি না তো মিস্টার এ এই প্রথম মিস্টার বি এই প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করে জানতে পারে এরা নিরামিষ ভোজি মাছ মাংস খায় না খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন একদম সেম ঘটনা আর সিএম বিজনেসের সঙ্গে ঘটে মানুষের সঙ্গে আমি সিনা ঠুকে বলতে পারি এই একটা কাহিনি এই সুব্রত মাইতিকে লেভার থেকে আজ রাজকীয় জিন্দগি দিয়েছে আপনিও পেতে পারেন পাঁচ টাকাও লাগবে না শুধু এই নলেজটুকু যদি আপনার থাকে আমি সিনা ঠুকে হানড্রেড পারসেন্ট বিশ্বাসের সাথে বলতে পারি আপনি যেই হন না কেন আপনিও পারেন আপনার জীবনে আর এক স্বপ্ন পূরণ করতে খেয়াল করে দেখুন কেন এই কথাটা বললাম আরে মিস্টার এ শুধুমাত্র একটু শিখতে না চাওয়ার জন্য শুধুমাত্র একটু জানতে না চাওয়ার জন্য একটা কমন সেন্স শুধু কাজে না লাগানোর জন্য একজন না বলতে নেগেটিভ হয়েছে আর মিস্টার বি একজন না বলার পর তার কারণটা জানার জন্য আরও বেশি পজিটিভ হয়েছে এবং আনন্দের সাথে কাজ করা শুরু করেছে এবং দ্বিতীয় ব্যক্তিকে বলার আগে বলেছে আপনারা নিরামিষ ভোজি নয় তো তাহলে একটা দারুণ কথা বলবো তাহলে কি না দ্বিতীয় ব্যক্তিকে বলছে দারুণ দারুণ ব্যাপার এই নিন একটা দারুণ কার্ড পঞ্চাশ টাকা কিলো খাসি মাংস পাবেন আপনি দ্বিতীয় লোক দেখছে না মিস্টার বি আবার সংস্থাকে ফোন লাগিয়েছে বলছে দাদা আপনারা বললেন তো সবাইকে দিতে এরা মাছ মাংস খায় তবুও না নিচ্ছে না কার তো আমি কি করব সংস্থার লোক বলছে আচ্ছা জিজ্ঞেস কর তো ওরা খাসি মাংস খায় কি না তো এ মিস দু নম্বর মিস্টার বি দু নম্বর ব্যক্তিকে জিজ্ঞেস করে জানতে পারে যে এরা মাছ মাংস খায় কিন্তু খাসি মাংস এদের ভিটে কখনো উঠেনি এরা খাসি মাংস খায়নি তাই তো না বলেছে এই দ্বিতীয় না প্রথম ব্যক্তিকে নেগেটিভ করেছিল কারণ সে জানতে চায়নি শুধু নিজের বুদ্ধি কাজে লাগেছে কোনো কমন সেন্স কাজে লাগায়নি আর দ্বিতীয় ব্যক্তি শিখতে চেয়েছে জানতে চেয়েছে কমন সেন্সকে কাজে লাগিয়েছে ফলে সে আরও পজিটিভ হয়েছে সে তো নিজেই বুঝেছে সত্যিই তো যে খাসি মাংস খায় না সে কেন নেবে ও তৃতীয় ব্যক্তিকে বলেছে আপনি কি মাছ মাংস খান আপনি কি খাসি মাংস খান তাহলে একটা দারুণ সুযোগের আছে সেই বিষয়ে কথা বলবো সেটা কি না পঞ্চাশ টাকা কিলো খাসি মাংস আজকের জন্য পাওয়া যাবে আজকে ছাড়া অন্যদিন পাওয়া যাবে না আমাদের মার্কেটে পাওয়া যাবে তবু বলে না মিস্টার বি বুঝে গেছে সংস্থার লোককে আর ফোন করে লাভ নেই আমি কারণটা জিজ্ঞেস করি কেন না বলছি দাদা আপনারা মাছ মাংস খান খাসি মাংস খান তবু কেন না বলছেন আর আজকে ছাড়া তো আপনি কখনো সুযোগ পাবেন পরে তখন তিন নম্বর ব্যক্তি বলছে আরে ওই জন্যই তো না বলছি আজকে শুক্রবার আমরা অনুকূল ঠাকুরের শিষ্য আজকে নিরামিষ হয় আজকে পূর্ণিমা আজকে ওই বাদ আজকে ওইরকম ব্যাপার আছে আজকে আমরা মাছ মাংস খাই না তাই তো না বলছি খুব ঠান্ডা মতো ভেবে দেখুন সেম কন্ডিশানে উনি চার নম্বর ব্যক্তির কাছে যায় বলছে মাছ মাংস খান খাসি মাংস খান আজকে আমাবস্যা পূর্ণিমা আছে কি না তাহলে একটা দারুণ সুযোগ পঞ্চাশ টাকা কিলো খাসি মাংস পাবেন এই নিন কার্ড সেও বলে না মিস্টারে জিজ্ঞাসা করে কেন না বলছে আধ ঘন্টা আগে আমার বাড়িতে একজন মারা গেছে তো কি করা উচিত বিনা পয়সাও কেউ যদি খাসি মাংস দেয় কিনে খাওয়া উচিত শুধু এইটুকুন শিক্ষা নিয়ে মিস্টার বি পাঁচ নম্বর ব্যক্তিকে দেয় পাঁচ নম্বর ব্যক্তি নেয় ছ নম্বর ব্যক্তিকে দেয় যে মাছ মাংস খাবে কিনা না খাও কিনা খাসি মাংস খাও কিনা আজকে যদি কম দামে পাও নেবে কিনা যদি বলো নেবে তাহলে একটা সুযোগ কথা বলবো এই বলে বলে সে পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর দিন ঘুরে 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 কাঠ বিল করে আর সারাদিনে তিন হাজার কিলো মাংস সেল করে ফেলে পার্থক্য দেখুন ছোট্ট একটা ডিসিশান এই ছোট্ট একটা বিষয় দুজন ব্যক্তিকে কি দিল উপহার কি দিলো এদের সন্ধ্যাকালীন জীবন ঠিক সেম কন্ডিশানে দুজনে সন্ধ্যেবেলা সেই দোকানে আড্ডা মারতে আসে কিন্তু মিস্টার এ দিন কষ্ট করে তিনশো টাকা ইনকাম করে নিয়ে আসে আর মিস্টার বি শুধুমাত্র একটু শিখতে চেয়েছিল দিন ঘুরে ঘুরে তিন হাজার ইন্টু দশ অর্থাৎ তিরিশ হাজার টাকা ইনকাম করে চা দোকানে এসছে এটাই পার্থক্য বেশিরভাগ ডিস্ট্রিবিউটার আর সিএমের তারা এখান থেকে ফেলিও হয় তারা মিস্টার এর মতো কাজ করে শিখতে চায় না কোনো সমস্যা হলে জানতে চায় না আর মিস্টার বি শুধু একটু শিখতে চেয়েছিল জমিন আসমান পার্থক্য আছে দুজনের জিন্দগিতে আজ আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন আমি একটা সবাইকে কথাটা বলি যে আমি এমন একটা ছাত্র লেখাপড়া শিখে পরীক্ষা দিয়ে পাস করে বড় কিছু করব সেরকম ক্ষমতা আমার নেই যদি থাকতো তাহলে আজকের ডেটে কোথাও না কোথাও চাকরি করতাম জীবনটা কাটত চাকরের মতো যদি সত্যিই আমি লেখাপড়া শিখে পরীক্ষা দিয়ে পাস করতে পারতাম তাহলে কোথাও না কোথাও সার্ভিস করতাম জীবনটা সার্ভেন্ট হয়ে কেটে যেত সেই জায়গায় আর সিস্টেম বলছে তুমি যেই হন না কেন তোমার মধ্যে যেই ক্ষমতা থাকুন না কেন তুমি কিন্তু পারোই এই কাজটা করতে কারণ এখানে পড়ে পরীক্ষা দিয়ে পাস করতে হয় না এখানে একটা প্রশ্ন জানবেন আর মাস্টারকে জিজ্ঞাসা করবেন উত্তর কী তারপর লিখবেন তো আমি বললাম এইটুকুন ক্ষমতা তো আমার আছে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করার ক্ষমতা আমার নেই ঠিকই কিন্তু উত্তর জেনে লিখার ক্ষমতা আমার আছে তাই মিস্টার বিয়ের মতো যদি একটু উত্তর জেনে কাজ করার দায়িত্ব একটু নেই তাহলে আমরা ফাটাফাটি হতে পারি কিন্তু সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে তার কারণ দায়িত্ব যদি আপনি নেন তবেই সফল হবেন নাইনটিন পারসেন্ট মানুষ দায় সারে তাই তারা অসফল হয় চলুন আলোচনা করা যাক আরেকটি বিষয় আমি সত্যিই বলছি আপনাদেরকে এই বিজনেসটাতে কিছু নেই যদি আপনি সত্যিই মন থেকে চান আকাশ আকাশচুম্বী জীবন পেতে পারেন জীবনে যা স্বপ্ন সব স্বপ্ন পূরণ করতে পারেন যদি একটু কমন সেন্স কাজে লাগান সেই তো নূল আমাদের খেতে হবে সেই তো সহজ জিনিস কিছু নেই বিজনেসটার মধ্যে যদি আমরা চাই আরামসে আমরা অনেক কিছু পেতে পারি একটা ছোট ঘটনা আপনাদের বলি যে আর সেই বিজনেসটা কত সহজ আপনি ইউহি বুঝতে পারবেন সেম একই সব ধরনের দুই বন্ধু মিস্টার এ আর বি এদের বয়স এখন তিরিশ এরা দুজনে একটা কারখানায় কাজ করে রোজ একসাথে যায় রোজ একসাথে আসে ভাই এরকম জীবন অনেকেরই আছে একদিন এই দুজনে কাজ করে বাড়ি ফিরছে আর ফেরার পথে রাস্তায় দেখছে দুটো নারকেল পড়ে আছে মানে কেউ নিয়ে যাচ্ছিল ছিঁড়ে পড়ে গেছে দুটো নারকেল দুজন তো কি হবে তুই একটা আমি একটা এটাই স্বাভাবিক তো দুই বন্ধু নারকেল দুটো গুড়িয়ে দুজনে দুজনে এক পিস করে নিয়ে বাড়ি যায় বাড়ি যাওয়ার পর মিস্টার এ তার বাইরের লোককে বলছে কাঠাইটা দাও তো একটা নারকেল গুড়িয়েছি ভালো না খারাপ দেখি ইতিমতো মিস্টার এ নারকেলটা ভাঙে ভাঙার পর খুব আনন্দিত হয় তার কারণ নারকেলটা খুব ভালো জাতের খুব সুন্দর বেশ আনন্দ করে নারকেলটা দিয়ে মুড়ি খায় মিস্টার বি সেও নিয়ে গেছে বাইরে নিয়ে গেছে কিন্তু এরই ফাঁকে এই কথাটা মাথা থেকে আউট হয়ে যায় এরপর দিন যায় মাস যায় বছর যায় দশ বছর কেটে যায় এই দশ বছর কাটার পর দুজনের বয়স এখন চল্লিশ এরপর আরো দিন যায় মাস যায় বছর যায় দশ বছর কেটে যায় দুজনের বয়স এখন পঞ্চাশ আপনিও ভেবে দেখুন এই একটু একটু করেই আপনার জীবনে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর কেটে গেছে কিন্তু জীবনে আহামনি বিশাল কিছু হয়ে যায়নি আমাদের খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন এই পঞ্চাশ বছর বয়সে গিয়ে মিস্টার এ বলছে মিস্টার বিকে যে আমি খুঁজে পাচ্ছি না আমি যদি পাঁচশো টাকার জিনিস কিনি তুই পাঁচ হাজার টাকার জিনিস কিনছিস আমার বাড়ি কমপ্লিট করতে পারলাম না তোর দোতলা বাড়ি হয়ে গেল তুই টাকা পাচ্ছিস কোথা থেকে এই পঞ্চাশ বছর বয়সে গিয়ে মিস্টার এ বলতে বাধ্য হচ্ছে যে আমার থেকে বেশি পয়সা তোর কাছে আসছে কোথা থেকে কারণ দুজনে একই কারখানায় আজও কাজ করি প্রতিদিন এক একসঙ্গে যাই সঙ্গে আসি তোর যা মাইনে আমারও তা মাইনে তাহলে আমার কেন কুলাচ্ছে না আর তোর বেশি হয়ে যাচ্ছে কারণটা কি তখন এই মিস্টার বি বলছে তুই কি শুনতে চাস আমার কাছ থেকে টাকা কোথা থেকে আছে তুই কি জানতে চাস আমি টাকা কোথা থেকে পাচ্ছি এ বলছে জানতে চাই বলেই তো আজ নয় অনেক দিন থেকেই ভাবছি তোকে বলবো বলিনি আজ বলছি জানার জন্যই তো বলছি কোথা থেকে আসছে তোর এত টাকা তখন মিস্টার বি বলছে তোর মনে আছে আমরা কাজ করে একদিন বাড়ি ফিরছিলাম আজ থেকে বিশ পঁচিশ বছর আগে দুটো নারকেল গুড়ি পেয়েছিলাম মিস্টার এ একটু ভেবে বলছে সে তো বহু বছর আগে প্রায় কুড়ি বছর আগে প্রায় কুড়ি বছর আগে বলছে হ্যাঁ তোর মনে আছে কুড়ি বছর আগে দুটো নারকেল গুড়ি পেয়েছিলাম দুজনে নিয়ে গেছিলাম বলে হ্যাঁ মনে আছে মনে পড়েছে বলে তুই নারকেলটা নিয়ে কি করেছিলিস তো মিস্টার এ বলছে কেন ভেঙে মুড়ি খেয়েছিলাম বেশ ভালো জাতের নারকেল ছিল তখন মিস্টার বি বলছে আমার কাছে এত টাকা কেন জানিস কারণ আমি নারকেলটা ভেঙে মুড়ি খেতে ভুলে গেছিলাম মিস্টার বি বলছে আমার কাছে এত টাকা বিশেষ কোনো যোগ্যতা আমার মধ্যে নেই বিশেষ কোনো ক্ষমতা আমার মধ্যে নেই তুইও যে কাজ করিস আমিও সেই কাজ করিস তুইও যা মাইনে পাস আমিও সেই মাইনে পাই কিন্তু ওই দিন আমিও ভেবেছিলাম নারকেলটা ভেঙে খেয়ে ফেলবো কিন্তু ভুলে যাই শুধুমাত্র এইটুকুন ভুলে যাওয়ার জন্যই আজকে আমি এত বড় লোক আজকে আমার কাছে এত টাকা মিস্টার এইবার তুই পাগল হয়ে গেছিস কী করে সম্ভব তখন মিস্টার বি বলছে তাহলে শোন কি করে সম্ভব আমিও তো ভেবেছিলাম নারকেলটা গড়ে নেওয়ার পর ভেঙে খেয়ে নেবো কিন্তু কোথায় কোথায় ভুলে যাই তারপর একদিন যখন চোখ পড়ে দেখি একটা গাছ বেরিয়েছে আর খাওয়া হয়নি ওটা লাগিয়ে দিই তিরিশ বছর বয়সে যখন চল্লিশ বছর বয়স হয় তখন গাছটা ফল দিচ্ছে যাত্রাও ভালো একদিন শুয়ে শুয়ে ভাবছি যদি নারকেলটা খেয়ে নিতাম তাহলে আর গাছটা হতো না কোথা দিয়ে দশটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না তাহলে এই ঘটে যাওয়া ঘটনা থেকে একটা দারুণ শিক্ষা নেওয়া যেতে পারে যে আগামী দশটা বছর থেকে কেটে যাবে বুঝতেই পারবো না কিন্তু আজ যদি আরও কিছু গাছ লাগিয়ে দিই তাহলে আগামী দশ বছর পর সেগুলো ফল পাবো এই বলে চল্লিশ বছর বয়সে আমি একশোটা নারকেল লাগিয়ে দিই আজ পঞ্চাশ বছর বয়স অর্থাৎ প্রত্যেকটা গাছে দশ বছর করে বয়স হয়ে গেছে এই একশোটা গাছ আজ ফলন্তি এই একশোটা গাছ আজকে ফল দিচ্ছে আমি এটা হিসাব দেখানোর জন্য আপনাকে যদি একটা গাছ সারা বছরে দুশো পিসো ডাব দেয় কেন কোনো কাইতে পাঁচটা হয় কোনো কাইতে একটা হয় আবার কোনো কালিতে বিশ পঞ্চাশটা হয় আমি ধরে নিলাম সারা বছরে একটা নারকেল গাছ যদি দুশো পিসও নারকেল দেয় তাহলে আজ একশো ইন্টু দুশো অর্থাৎ কুড়ি হাজার নারকেল আমি প্রতি বছরে পাই এবার বিবেককে প্রশ্ন করুন যে এই কুড়ি হাজার নারকেল যদি দশ টাকা করে গড়ে বেঁচি তো দু লাখ টাকা আমি নারকেল বছরে পাই আর এই দু লাখকে যদি বারো দিয়ে ভাগ করা হয় তাহলে ষোলো হাজার ছশো ছেষট্টি টাকা আমি প্রতি মাসে পাই গড়ে যদি পনেরো হাজার ধরি প্রতি মাসে আর এটাকে যদি তিরিশ দিয়ে ভাগ করা হয় তাহলে প্রতিদিন পাঁচশো টাকা আমি পাই ঘরে থাকলেও পাই কাজে এলেও পাই আত্মীয় বাড়ি গেলেও পাই হাসপাতালে বিছানায় শুয়ে থাকলেও পাই এমন কি আমি মারা গেলেও আমার ছেলে বংশ পরম্পরায় পাবে তো আমি আপনাকে একটা কথা বলতে চাই সারা ভারতবর্ষ এই কোম্পানি আপনাকে খুলে দিয়েছে নারকেল গাছের বীজ পোঁতার জন্য বিবেক থেকে ভেবে দেখুন ট্র্যাডিশনাল সিস্টেমে আপনি যত কাজ করেন সেটা যত খান কাজ করবেন তত খান ইনকাম যারা শিক্ষিত মানুষ তারা বুঝবেন যেটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম কিন্তু এমএলএম সিস্টেম হচ্ছে কাজ একবার ইনকাম বারবার এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম খুব সহজ সরলভাবে ভেবে দেখুন একজন সাধারণ চাষির একটা বিজনেস এটা একটা চাষ যদি আপনি করেন ওলকপি যদি লাগান ধান যদি লাগান টমেটো যদি আপনি লাগান তো গাছ হবে ফল হবে একবারই ফল পাবেন গাছ মারা যাবে আবার যদি আপনি চাষ করেন তাহলে পাবেন নচেত আর দ্বিতীয়বার আপনি কখনো পাবেন না কিন্তু ভেবে দেখুন ওই চাষিটাই যদি নারকেল গাছ লাগিয়ে দেয় হ্যাঁ দু মাস চার মাস চাই চায় বছর কিছু পাবে না কিন্তু বিশ্বাস আর ধৈর্যর সাথে যদি একটু খেয়াল রাখে তাহলে ওই গাছ যেদিন ফল দেবে বংশ পরম্পরায় আপনার জেনারেশন বাই জেনারেশান ওই ফল আসতে থাকবে তো আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন সে জায়গায় আপনি নিজে থেকে দেখুন কী করা উচিত আপনার জীবনে একবার সারা ভারতবর্ষই কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষে যেখানে খুশি যদি কিছু বীজ আপনি পুটতে পারেন নারকেলের মতো তাহলে আজীবনকাল বংশ পরম্পরায় আপনার বাড়িতে ইনকাম আসবে এবং একটি মিরাক্কেল কথা আপনাদের বলে দিই আজকে আপনি যে মানুষগুলোকে এই সুযোগটা পাইয়ে দেবেন সারা জীবন তারা এখান থেকে কিনবে সংস্থা সারা জীবন একটা লাভ আপনাকে দেবে তাদের ছেলেরা কিনবে আপনার ছেলেরা পাবে তাদের নাতিরা কিনবে আপনার নাতিরা পাবে বংশ পরম্পরায় আসবে তো সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে আপনি কি করবেন এখানে কিছু কাজ নেই দুটো কথা শুধু মাথায় রাখুন আমার বাড়িতে যা লাগে সেইটুকুন জিনিস আমি আর সি এম থেকে নিয়ে আসবো আর সত্য কথা সঠিক কথা মানুষের মঙ্গলের স্বার্থে ভালো কথাটা পাঁচটা মানুষকে জানানোর দায়িত্ব নেব আর এর এরপরও আমি আপনাকে বলে দিচ্ছি আগে তো সামনাসামনি বলতে হতো কি বলবো কিভাবে বলবো লজ্জা ভয় এগুলো অনেক বেশি কাজ করত। আর এখন যে কোনো মানুষকে যে কোনো বিষয়ের উপর ভিডিও পাঠিয়ে দেন সে দেখে নেবে যদি আসে তো বেস্ট না আসে তো নেক্সট তো সবাইকে নমস্কার আজ শেষ অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ